وعليكم السلام ورحمة الله وبركاته. একবোনের পক্ষ থেকে প্রশ্ন, সালাতে পায়ের পাতা কি ঢেকে রাখা বাধ্যতামূলক নাকি উন্মুক্ত রাখলে সালাত হয়ে যাবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, সালাতে পায়ের পাতা ঢাকতে হবে কিনা, বাধ্যতামূলক কিনা? অনেক ওলামা ইকরাম পায়ের পাতা খোলা রাখার অনুমতি দিচ্ছেন, তবে এক্ষেত্রে অবশ্যই জেনে রাখতে হবে, পায়ের পাতা যদি খোলা থাকে তাহলে আপনি যখন রুকু করবেন, সিজদা করবেন, তখন টাকনু খুলে যাবে। অনেক সময় এমনটা হয়, তা টাকনু পর্যন্ত দেখা যায়, তো তাহলে কি লাভ হলো? এই জন্য আমরা বলি সতর্কতা স্বরূপ, এবং অনেকের মতে তাই যে পুরোটাই ঢাকতে হবে, তাই আমরা বলি যে মতভেদ ছেড়ে আসেন, সতর্কতা স্বরূপ মোজা পরিধান করে সালাত আদায় করুন, তাহলে রুকু সিজদাতে গিয়েও আপনার পা দেখা যাবে না। আশা করি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।